বিচারক তো বাংলাদেশে যে কেউ হতে পারে না একটা সিস্টেম এবং শৃঙ্খলা ভিতর দিয়ে আসে এবং ইচ্ছা করি লক্ষ লক্ষ বিচারকও বানানো যায় না কারণ তাদের প্রজ্ঞা জ্ঞান গরিমা নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা চেয়ারে বসে বস্তুনিষ্ঠর স্বকীয়তাটা বহিপ্রকাশ করা এগুলো খুব সীমিত আকারের জায়গাতেই কিন্তু হয় স্বাভাবিক কারণে বিচারকদের বয়স বাড়ানোটা এটা কোনো অন্যায় করেনি অপরাধ করেনি দর্শক করেনি বাতিলও কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে করেনি প্রথমত ভোগ করছে সব বিচারকই আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক কিছু আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই কোন ফর্মেটে করবে সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যদি বলেন সংবিধান সম্মত নির্বাচন করবেন বাংলাদেশের সংবিধানে সাবপা সিলের কোনো বিধান নাই, বাংলাদেশের সব সংবিধানে রাতে দিনের ভোট রাতেবেলা করারও কোনো বিধান নাই, বাংলাদেশের সংবিধানে ভোটারবিহীন নির্বাচন করারও কোনো ধারা উপধারা অনুচ্ছেদ কিছু কিন্তু নাই তাহলে যে ভোটগুলা পাঁচই জানুয়ারি দু হাজার চোদ্দো থেকে অদ্যাবধি হয়ে আসছে এই ভোটগুলো কি সংবিধান সম্মত এটা প্রথম প্রশ্ন আপনার কাছে আমার দ্বিতীয়ত রাজবাগ তার জামাত ইসলামের রাজনীতি করতে যে কিছু করতে সাপ বাইর করলেন তো সাপটা এখন স্পষ্ট করে উত্তর দিতে হবে আগে যদি জানতাম যে নাগরিকত্ব নিয়ে জামাত ইসলাম নিয়ে প্রশ্ন আসবে ডিএলআর টিএলআর দিনক্ষণ তারিখগুলো নিয়ে আসতাম গোলাম আজমকে বিএনপি কোনো নাগরিকত্ব দেয় নাই যখন পাকিস্তানি রাষ্ট্রটা ছিল তখন পাকিস্তানের নাগরিক সভায় ছিল এবং তখন পাকিস্তানের পাসপোর্টই তৎকালীন সময় সবাই ভোগ করেছে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় উনি ইংল্যান্ডের বাংলাদেশি দূতাবাসে বাংলাদেশের নাগরিকত্ব এবং বাংলাদেশের পাসপোর্টের জন্য উনি দরখাস্ত করছেন করার পরে সেটা প্রক্রিয়াধীন অবস্থা তার থেকে গেছে বিএনপি যখন একানব্বই ক্ষমতায় আসছে তখন তার মা অসুস্থ বলে সে দেশে আসছে দেশে আসার পরে তার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ ভিসা তার শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর বিএনপি তখন তাকে ফরেনার এক্সটার আইনে তাকে একটার আইনে তাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে তাকে বিএনপি জেলখানায় পাঠিয়েছে বাস্তব সত্যটা এরকম জাতীয় প্রচারের মাধ্যমে বিকৃত করে উপস্থাপন করার কোনো কারণ নাই তারপরে তার নাগরিকত্ব নিয়ে তাদের জামাত ইসলামের পক্ষে যে আইনজীবী নাগরিকত্ব নিয়ে তারা তখন দরখাস্ত করছে সেইটাৰ পক্ষে যৰ্ট ৰায় দিছে তৎকালীন সময় বিএনপির যারা আইন মানে অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল যারা ছিলেন তারা গোলাম আজমের বিপক্ষেই বিএনপির ইনস্ট্রাকশন মাফিক তারা ভূমিকা রাখছে তো তাহলে একটা সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে চেম্বার কোর্ট চেম্বার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে বিএনপির তৎকালীন আইন কর্মকর্তারা বাধা দেওয়ার পর সর্বোচ্চ আদালত বিচার বিশ্লেষণ করে যদি তাকে নাগরিকত্ব দেয় তো এইটা তো বিএনপি তার নিজের অবস্থানে অটল থেকে তাকে বাধা দিয়ে তাকে অ্যারেস্ট করছে তাকে গ্রেপ্তার করছে আইনজীবীরা যথার্থ ভূমিকা পালন করছে এবং তার এইটা একটা ডিএলআর অংশ আসছে এই মামলাটা আমার এখন এই মুহূর্তে মনে নাই তো বিএনপি নাগরিকত্ব দিচ্ছে গোলাম আজম এরকম ঢালাও একটা ম্যাচুড কথা জাতীয় প্রচার মাধ্যমে বলাটা মোটে গেলেও ঠিক নয় তারপরে উনি যেটা বললেন যে হচ্ছে বিএনপি মানে জামাতের সাথে রিলেশনশিপ একটা কথা আলোচনায় উঠছে এটাতে একটা বাস্তবসম্মত কথা বলতে হবে ছিয়াশি সালে জামাত ইসলামকে সাথে নিয়ে এরশাদের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগ একসাথে পার্লামেন্ট গঠন করে নাই ওই পার্লামেন্টে ছিয়াশির পার্লামেন্টে কি বিএনপি ছিল তাহলে এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকেই তো প্রথম দোষারোপ করতে হবে যে যুদ্ধ অপরাধী অপরাধী বলে তারা যে মুখ দিয়ে ফেনা তুলে দিচ্ছে তাদেরকে সাথে নিয়ে পার্লামেন্টকে প্রথম অপবিত্র করার ইতিহাসটা কারা তৈরি করছে এই এরশাদ সাহেব এবং ওনার দলই কিন্তু তৈরি করছে